স্যাম দেশের আমি নাম দিয়েছি গাঁটে পাটে পিঠ দেশ, যে দেশের প্রধান পণ্য মাসাজ সে দেশের এই নাম খুব খারাপ নাম না। থাই মাসাজ পৃথিবীর সেরা বলে কোনো জাতি সে অহংকার করতে পারে এই ধারণা আমার ছিল না। সব নাকবোঁচা জাতির কাছে কি এই দলাই মলাই অতি গুরুত্বপূর্ণ? খাড়া নাকের মানুষদের মধ্যে তো এই প্রবণতা নেই। মঙ্গোলীয় জাতি ঘোড়া নির্ভর ছিল, ঘোড়াকে প্রতিদিন দলাই মলাই করতে হতো। ব্যাপারটা কি সেখান থেকে এসেছে? ঘোড়ায় চড়ে দীর্ঘ পথ পরিক্রমায় শরীর ব্যথা, সেই ব্যথা সারাবার জন্য মাসাজ। ঘোড়ায় চড়ে দীর্ঘ পথ পরিক্রমায় তার দলাই মশাই রেখে গেছে, ব্যাপারটা কি এরকম? পাখি চলে গেছে কিন্তু তার পালক রেখে গেছে। শ্যামদেশ ভ্রমণের ব্যাপারে প্রথম যিনি আগ্রহী করতে চেষ্টা করেন তার নাম মাহফুজুর রহমান খান, আমার ক্যামেরাম্যান। ব্যাংককের পাতায়া নামক জায়গার কথা বলতে গিয়ে তার চোখ সবসময় ভেতর থেকে খানিকটা বের হয়ে আসে, চেহারায় আহা আহা ভাব চলে আসে। কি জায়গা স্যার, একবার যেতেই হবে, পাতায়া না গেলে মানব জীবনের বিরাট অংশই বৃথা। স্যার বলেন কবে যাবেন পাতায়া, আমি যত কাজই থাকুক আপনার সঙ্গে যাব। এই ধরনের অতি উচ্ছ্বাসে কিছুটা আগ্রহ দেখানো দ্রোতা। আমি দ্রোতার ধারে কাছে না গিয়ে বলি গাটে পার দেশে আমি যাব না। মাহফুজুর রহমান খান বলেন আপনি গাটে পাবেন না, সেখানে মসজিদ আছে, আপনি মসজিদে নফল নামাজ পড়বেন। ব্যাংকক বিষয়ে দ্বিতীয় উচ্ছ্বাস পাওয়া গেল শাওনের কাছে, মাহফুজুর রহমান পাতায়া, শাওন ফুকেট। ফুকেটের নীল সমুদ্র, স্কুবা ডাইভিং, দূরের নীল পাহাড়, অতি সস্তায় কেনাকাটা ইত্যাদি। আমার কাছে একটি গ্রন্থ আছে, নাম পৃথিবীর 1000, একটি অপূর্ব প্রাকৃতিক বিষয়, মৃত্যুর আগে যা দেখা তোমার অবশ্যই কর্তব্য। বইটি প্রায় আমি নেড়েচেড়ে দেখি, মৃত্যু তো ঘনিয়ে এলো, 1001-এর কয়টা ক্রসমার্ক দিতে পারলাম তার হিসাব। বইটিতে বাংলাদেশের একটিমাত্র এন্ট্রি সুন্দরবন, যেন সুন্দরবন ছাড়া আমাদের আর কিছুই নেই। মাহফুজ শাওনের প্রায় স্বপ্নপুরী শ্যামদেশের ব্যাপারে বইটি কী বলেছে দেখতে গিয়ে পাতা উল্টালাম আমি হতভম্ব। শ্যামদেশের এন্ট্রি আছে 33টি, কেউং সোফা জলপ্রপাত, ফুরুয়া রক ফর্মেশন, 2 ইঞ্চি পর্বত, এর মধ্যে একটা এন্ট্রি আমার মন হরণ করলো, নাগা ফায়ার বোস। এখানে ঘটনা হচ্ছে প্রতি বছর 11 চন্দ্র মাসের পূর্ণচন্দ্র রাতে মেকং নদীর 100 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে নদীর ভিতর থেকে শত শত আগুনের গোলা উঠে আসে। অগ্নিগোলক টেনিস বল আকৃতির, 350 ফুট উঁচুতে উঠে মিলিয়ে যায়, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারছেন না। মৃত্যুর আগে আর কিছু দেখি না দেখি পূর্ণিমার আগুনের গোলা দেখতে হবে। আমি আমার ভ্রমণ বিষয়ক পোর্টফোলিওর প্রধান মাঝারকে ডেকে বললাম মাসাজ করাবে? সে কাঁচুমাচু হয়ে বলল জি না, মাসাজের অভ্যাস আমার নেই। আমি বললাম অভ্যাস নেই, অভ্যাস করবে, প্রথম প্রথম সিগারেট টানতে কুচ্ছিত লাগে, একবার অভ্যাস হয়ে গেলে মহানন্দ। বিয়ারের ক্ষেত্রেও একই ব্যাপার, প্রথম চুমুকে তিতা বিষের মতো এক বস্তু, তারপর ক্যা মজা। যাই হোক, ব্যাংককে যাব মনস্থ করেছি, ব্যবস্থা করো। মাঝার একদিনের মধ্যে ব্যবস্থা করে ফেলল প্যাকেজ প্রোগ্রাম, পৃথিবী প্যাকেজের আওতায় চলে এসেছে, সব কিছুতেই প্যাকেজ। আমরা যথাসময় ব্যাংকক এয়ারপোর্টে নামলাম, দেশের বাইরে বাংলা নামের এয়ারপোর্ট সুবর্ণভূমি। বিদেশের মাটিতে পা দিয়ে আমাদের সফর সঙ্গীদের একজন আনন্দ এবং উত্তেজনার অধিককে বমি করে নিজেকে ভাসিয়ে ফেলল। এই সফর সঙ্গী সর্বকনিষ্ঠ, বয়স 6 মাস, নাম অম্বয় মাঝার। 6 মাস বয়সী আমাদের আরেকজন সফর সঙ্গী আছে, তবে তার 6 মাস মায়ের পেটে, শাওন তার সন্তান পেটে নিয়ে ঘুরতে বের হয়েছে। আধুনিক বিজ্ঞান বলেছে মায়ের আবেগ, অনুভূতি এবং উল্লাস গর্ভস্থ সন্তান বুঝতে পারে, সেই অর্থে শাওনের সন্তান ও সফর অনুভব করছে ধরে নেওয়া যায়। পেটের ভেতর হয়তো আনন্দে খাবি খাচ্ছে। আমি এখন পর্যন্ত যে কটি দেশ দেখেছি তার প্রত্যেকটি বাংলাদেশ থেকে উন্নত মনে হয়েছে, এবং মনটা খারাপ হয়েছে। মন খারাপ হওয়ার একমাত্র কারণ আমরা এত পিছিয়ে কেন? আমার সব বিদেশ ভ্রমণ মন খারাপ দিয়ে শুরু। কী সুন্দর ঝকঝকে রাস্তা, বাই লেন, ট্রাই লেন, কী সুন্দর শৃঙ্খলা, ট্রাফিক আইন কঠিনভাবে মানা হচ্ছে, দেশে সামরিক শাসন, অথচ একটা মিলিটারিও চোখে পড়ছে না। আমরা যাচ্ছি পাতায়ার দিক, যতই যাচ্ছি ততই মন খারাপ হচ্ছে। মন ভালো হয়ে গেল পাতায়া পৌঁছে। আমার দেশের কক্সবাজারের সমুদ্রের কাছে এইসব কি? অবশ্যই ওয়াকথু, ছি ছি ছি, এর নাম সমুদ্র, এই সেই সমুদ্র সৈকত, মনে হচ্ছে বড় এক দেখি। সমুদ্র সৈকতের নামের জায়গাটা বস্তির মতো ঘিঞ্জি, সমুদ্র থেকে এক হাত জায়গা ছেড়ে চেয়ারের গায়ে চেয়ার লাগানো, চেয়ারের মাথায় ছাতা, এত ঘন যে নিচটা অন্ধকার হয়ে আছে।
শত শত ফেরিওয়ালা ঘুরছে, কাটা ফল, ভাজা শুটকি, ডাব। গা মালিশওয়ালারা তেলের শিশি নিয়ে ঘুরছে, উল্কি আঁকাওয়ালারা ঘুরছে উল্কি জিনিসপত্র নিয়ে। হাটবারের মতো মানুষ, এদের মধ্যে অসভ্য বুড়ো আমেরিকানরা কিশোরী পতিতাদের সবার সামনে হাতাপিতা করছে। নিজ দেশে এই কাজ করলে তাকে পুলিশ ধরে নিয়ে যেত, পয়সা খরচ করে মজা পেতে তারা এই দেশে এসেছে। তাদের চোখে এটা প্রস্টিটিউটদের দেশ, সব মেয়ে প্রস্টিটিউট। পাতায়া থেকে হাজার গুণ সুন্দর আমাদের বাংলাদেশ সমুদ্র, কক্সবাজার, টেকনাফ, কুয়াকাটা, সেন্ট মার্টিন আর বেলাভূমি। আহারে কি সুন্দর পাতায়া দেখে এই কারণে আমার মন ভালো হয়ে গেল। একবার মন ভালো হয়ে গেলে সব কিছুই ভালো লাগতে শুরু করে। আমার সফরসঙ্গীদের চমকে দিয়ে গায়ের শার্ট খুলে ফেললাম। এইখানে থামলাম না, গম্ভীর গলায় ঘোষণা করলাম পেটে উল্কি আঁকবো। আমাদের সামনে হাত পা ছড়িয়ে বসে থাকা বদ আমেরিকানটাকে দেখিয়ে বললাম, ওই বেটা পেটে যে ছবি আঁকাচ্ছে সেই ছবি। সফর সঙ্গী কমল বলল, হুমায়ুন ভাই, ওই বেটা তো পেটে ন্যাংটামিয়ে মানুষ আঁকাচ্ছে। আমিও তাই আঁকবো, সেও বুড়ো আমিও বুড়ো। যখন সফর সঙ্গীরা বুঝলো আমি মোটেও রসিকতা করছি না, বাংলাদেশের লেখক খেপে গেছে, তখন বুঝিয়ে সুঝিয়ে রফা করা হলো আমার পেটে বাঘের উল্কি আঁকা হবে। রয়্যাল বেঙ্গল টাইগার, আমি পেটে বাংলার বাঘ নিয়ে ঘুরবো। উল্কি আঁকা হলো, শুরু হলো আমার শ্যামদেশ ভ্রমণ। সন্ধ্যার মধ্যে চূড়ান্ত বিরক্ত হয়ে গেলাম, হোটেলে ফিরে ঘোষণা করলাম এখানে যা আছে দেখা হয়ে গেছে, যৌনতা প্রদর্শনের সহ জীবনের আনন্দ যেখানে অতি স্থূল অর্থ গ্রহণ করেছে। মাঝার বলল, পাতায় আমাদের আরও 3 দিন থাকতে হবে। আমি হতভম্ব হয়ে বললাম, কেন? আমরা প্যাকেজে এসেছি, প্যাকেজে এখানে 3 দিন থাকার কথা। 3 দিন আমি কি করব? সবাই মুখ চাওয়াচাওয়াই করছি, আসলে তো 3 দিন কি করা যাবে? দ্বিতীয় দিন একই জায়গায় শুরু হলো, একই দৃশ্য, প্রাণহীন সমুদ্র, অতিরিক্ত প্রাণময় ইউরোপের বুড়োর দল, তরুণী থাই মেয়েদের সঙ্গে লটকা লটকিতে যারা অসম্ভব পারঙ্গম। আমাদের দলে মহিলা আছে দুজন, শাওন এবং মাঝহারের স্ত্রী স্বর্ণা। তারা শপিংয়ে বের হলো, ফুটপাত শপিং, তারাও যথেষ্ট বিরক্ত হলো, প্রতিটি দোকানে একই জিনিস, বাংলাদেশের মতো অবস্থা। একটি জাতির মানসিকতা নাকি তাদের তৈরি খেলনা থেকেও পাওয়া যায়। পথের দুপাশে কিছু দূর পরপরই রাবারের যৌনাঙ্গ নিয়ে লোকজন বসে আছে, বিক্রি হচ্ছে। অদ্ভুত এই খেলনা দেখে মাঝারের পুত্র অমিয় কেনার জন্য জ্ঞান জ্ঞান শুরু করে, মা বাবা দুজনের হাতেই মার খেল। বেচারা মার খাওয়ার কারণ বুঝতে পারলো না, তার মন পড়ে রইল অদ্ভুত ওই খেলনা। সন্ধ্যাবেলায় ওয়াকিং স্ট্রিট নামে এক রাস্তার পাশে রেস্টুরেন্টে সবাই বসে আছে। আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত, আরও দুরাত কাটাতে হবে এই ভেবে মন থেকে শঙ্কা দূর করে আনন্দে আছি এমন এক ভাব করার চেষ্টা করছি। আমাদের একজন সফরসঙ্গী আর্কিটেক্ট ফজলুল করিম শুধু অনুপস্থিত, বেচারার মন খারাপ, তার স্ত্রী তাকে ছেড়ে গেছে। স্ত্রীকে নিয়ে এই পাতায় সে অনেকবার এসেছে, এবার সে এসেছে একা, বাকি সবাই এসেছে সস্ত্রীক, ব্যক্তিগত পারিবারিক আনন্দ থেকে বঞ্চিত। প্রায় দেখি সে দল ছেড়ে একা ঘুরছে, আমাদের খারাপই লাগে। আজ সে আমাদেরকে চমকে দিয়ে হাসি মুখে উপস্থিত হলো, আর সঙ্গে অতি রূপবতী এক থাই কন্যা, মায়াময় চোখ, উজ্জ্বল গাত্রপূর্ণ, মাথা ভর্তি ঘন কালো চুল। জানা গেল করিমের বান্ধবী জোগাড় করেছে, সে এখন থেকে করিমের সঙ্গে থাকবে, প্রতি রাতে তাকে 500 বাদ দিতে হবে। আমি অবাক হয়ে মেয়েটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইলাম। দলের সবাই মেয়েটির সঙ্গে ভদ্র ব্যবহার করলো, আমরা ভাব করলাম যেন সে করিমের দীর্ঘদিনের চেনা কোনো তরুণী। কিছুটা সময় আমাদের সঙ্গে কাটাতে এসেছে, মেয়েটিও সহজ স্বাভাবিক, 6 মাসের অন্যকে কোলে নিয়ে আদর করছে, গল্প করছে। এর মধ্যে মাঝহার পুত্র এক খেলনা কিনে নিয়ে এলো, রিমোট কন্ট্রোল গাড়ি, কিছুক্ষণ চলে তারপর তালগোল পাকিয়ে যায়, আবার চলে। সবাই খেলনা দেখে মজা পাচ্ছি। থাই মেয়েটি জানতে চাইলে খেলনার দাম কত, মাঝহার বললো 500 বাত। মেয়েটি ভাঙা ভাঙা ইংরেজিতে বললো, মি অ্যান্ড টয় সেম সেম 500 বাত। সরল বাংলায় এই খেলনার সঙ্গে আমাদের কোনো প্রভেদ নেই, আমি এবং খেলনা একই মূল্য, 500 বাত। পাতায়া ভ্রমণ শেষে আমরা থাইল্যান্ডের অনেক সুন্দর জায়গায় গিয়েছি, 1001 প্রাকৃতিক লীলা সৌন্দর্যের ছটা দেখেছি, বইয়ে ক্রস মার্ক দিয়েছি, কিছুই কেন জানি আমাকে স্পর্শ করল না। কানে সারাক্ষণ থাই মেয়েটির করুণ গলা রেকর্ডের মতো বাজতে থাকলো, মি অ্যান্ড টয় সেম সেম, মানব জীবনে কি করুণ পরাজয়।